দেখতে পাচ্ছেন ভাই, এই যে হাঁসগুলা ঢাকার পরে সবগুলো এসে বসে এখানে। তো আমাদের এই হাঁসগুলার কিন্তু এইভাবে আমরা খাবার দিই। তো আমরা এই হাঁস থেকে, 1,000 হাঁস থেকে আমরা পার ডে আমরা 7-8,000 টাকা ইনকাম পাই, তাদেরকে আমরা 4,000 টাকা খাবার খাওয়াই। তো আমাদের 3-4,000 টাকা সব খরচ বাদ দিয়ে আমাদের দৈনিক 3,000 টাকা মতো আমাদের আয় থাকে ওই হাঁসগুলোতে। তো আমি বলবো, আমার পরামর্শ, যারা খামার করতে চান তারা করতে পারেন। আবদ্ধ অবস্থায় হাঁস পালার সুযোগ সুবিধা এখন আছে, আগে ছিল না, এখন বাইর হয়েছে। এখন আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালতে চান তাদের অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে, তারা লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ। এটা আমার অভিজ্ঞতা আলো থেকে বলতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ময়মনসিংহ সদরে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি খাকি ক্যাম্বেল হাঁসের খামারের মধ্যে। আজকে আমরা কথা বলবো একজন তরুণ উদ্যোক্তা, তার নাম হচ্ছে ইমরান ভাই। তিনি প্রথমত অল্প কিছু হাঁস দিয়ে হাঁসের খামার শুরু করেন, বর্তমানে প্রায় 1,000-এরও বেশি খাকি ক্যাম্বেল হাঁস রয়েছে। আজকে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কীভাবে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক দিন 7-8,000 টাকার হাঁসের ডিম বিক্রি করছেন, পাশাপাশি খাবার খরচ যাচ্ছে তার অর্ধেক। আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো সেই উদ্যোক্তা ইমরান ভাইয়ের সাথে, তিনি কীভাবে হাঁস খামারটি পরিচালনা করছেন সে বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি ইমরান ভাইয়ের সাথে এবং তার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরি। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা ইমরান ভাই, হাঁসকে খাবার দিচ্ছিলেন আর ডাকছিলেন, আমরা খাবার যেগুলো দেখতে পাচ্ছি কি খাবার এগুলো? এখানে আপনার ফিড আছে, ধান আছে, গম আছে। ফিড, ধান এবং গম? আমরা আপনার 10 কেজি ধান, 4 কেজি ফিড আর 4 কেজি গম, এটা মিক্স করে আমরা একটা খাবার তৈরি করি হাঁসের জন্য। আর একসাথে যদি আমরা ফিড খাওয়াই তো আমাদের কাছে আপনার হাঁসটা আপনার চর্বি হয়ে যায় বেশি, আর সেই কারণে আপনারা বাড়ানো খাবার খাওয়ান। হ্যাঁ, আর হাঁসের আপনার যদি চর্বি হয়ে যায়, চর্বি হলে হাঁসে ডিম দিবে না ভাই। আচ্ছা, আপনি হাঁসকে ডাকছিলেন আর খাবার দিচ্ছিলেন, এটা কি সবার সাথে আছে সম্পর্ক, শুধু আপনার সাথে সম্পর্ক? আমার সাথে সম্পর্ক ভাই, এটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করতেছি। এটাকে ডাকবেন তো, আসে ডাকবেন তো। দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করেন, পুকুরে যত হাঁস আছে সব কিন্তু চলে এসেছে ডাকবার সাথে সাথেই। খুব চমৎকার একটা দৃশ্য ইমরান ভাই, এ তো চমৎকার, আপনি ডাক দিন সব হাঁস চলে এসেছে। সব হাঁস একবারে ঘরে চলে যাবো সব হাঁস ডাক দিলে ভাই, কারণ এগুলো আমি ছোটবেলা থেকে লালন পালন করতেছি এগুলো। আচ্ছা ইমরান ভাই, আমরা হাঁস পালন সম্পর্কে জানতে চাই আপনার। জি ভাই, বলে কতদিন যাবত হাঁস লালন পালন করেন? হাঁস লালন পালন করতেছি ভাই আজকে 1.5 বছর প্রায়। 1.5 বছর? 1.5 বছর? জি। আচ্ছা, হাঁস পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কীভাবে? হাঁস পালন তো উদ্বুদ্ধ হয়েছে আপনার, প্রথম অবস্থায় আমি বাচ্চা নিয়েছিলাম কিছু, নেওয়াতে সেই বাচ্চাতে আমার অনেক পরিমাণ লাভ হয়েছিল, সেটা আমি নিজস্ব একটু পরিশ্রম দিছি। পরিশ্রম দেওয়াতে আপনার এটা সম্পর্কে জানতে হবে, হাঁস সম্পর্কে আপনার জানতে হবে। হ্যাঁ, জানার পরে আপনি এই বিজনেসটা শুরু করতে হবে, আর না জানলে কিন্তু আপনি এই বিজনেসটাতে আপনার লস, পুরাই লস। এক একজন মানুষ খামারই আপনার লক্ষ লক্ষ লস হয় শুধু না বোঝার কারণে। আর আমরা মূলত আমাদের যে একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা আমরা মোটামুটি আল্লাহর রহমতে আমরা আমাদের অভিজ্ঞতাতে আমরা হাঁস লালন পালন করতে পারি। প্রথমত অল্প দিয়ে শুরু করা? জি, প্রথম অল্প দিয়ে শুরু। কতগুলো দিয়ে শুরু করা হয়েছিল? আপনার 500 দিয়ে শুরু করছি। 500 দিয়ে শুরু করার পরে আমি হাঁসটা আপনার 4 মাস পালছি। 4 মাস পালার পর আমার হাঁস দিকে ডিম আসে না, তখন আমি একটা হাঁসের জবাই দিলাম যে 4 মাসে আমার বলছিল ডিম আসবে, আসে না কেন? তো এটা হলো আপনার অরিজিনাল যে খাকি ক্যাম্বেলটা আছে, এই হাঁসটা আমি 4 মাসে আমি আপনার এই একটা হাঁস জবাই করছি। করার পরে আপনার দেখলাম যে ডিমের ছড়া তৈরি হয়েছে, এখনও পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ হয় নাই। তো আমি যেন একটা হাঁস জবাই দিছি, জবাই দেওয়ার পরে আমি যে বুঝলাম যে না, তাহলে হাঁস এখন ডিম আসবে, 10 দিন লাগবে, 15 দিন লাগবে ডিম আসবে। আচ্ছা, তখন একটা হাঁস জবাই দেওয়ার পরে আপনাকে ডিমের ছড়া দেখলাম, দেখার মনটা শান্তি লাগলো। লাগার পরে আপনার 400 হাঁস 4 মাস 15 দিন থেকেই আমাদের আস্তে আস্তে ডিম রানিং হইলো, যে 4টা 5টা 6টা এরকমভাবে পারতেছে। পারার পরে তো আরও একটু মনটা উৎসাহিত হইলো, যখন আমরা 4 মাস 25 দিন হইলো তখন দেখি আমার শতকরা 30% ডিম আসছে। আচ্ছা, শতকরা 30% ডিম আসার পরে 5 মাস 10 দিন আমাদের ডিম আল্লাহর রহমতে 60% প্রোডাকশন গেছে। আচ্ছা, আস্তে আস্তে ডিমের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে? আস্তে, প্রথম আপনার 4টা 5টা, তারপর 10টা 15টা 20টা 25টা, এবার যাইতে 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 আপনার 5 মাস 10 দিনে আগে আমরা ফুল ডিম আসছে। তাহলে খাকি ক্যাম্বেল হাঁসটা প্রায় 5.5 মাসে ডিমে আসে? 5.5 মাস সম্পূর্ণ, 5.5 মাস লাগে এটা। আচ্ছা, বর্তমানে আপনার কতগুলো হাঁস রয়েছে? বর্তমানে এখানে আমার 1,000 হাঁস আছে। 1,000? জি, 1,000। আমার টিম দিয়েছিল আপনার 850টা।
প্রতিদিন প্রতিদিন 850 এর মধ্যে পুরুষ কতগুলো আছে পুরুষ আছে হলো আপনার শতকরা 5% শতকরা 5 5 তে 100 তে কতগুলো আছে 100 তে ধরেন শতকরা 5 আপনার পুরুষ আছে 50 60 টা 50 থেকে 60 টা 60 টা এটা রাখতে তাহলে তো আপনার ডিমের পরিমাণটা বেশি আসছে মনে হয় হ্যাঁ ডিমের পরিমাণ আপনার বেশি আসছে এখানে আপনি তো আবদ্ধ অবস্থা লালন পালন করেন আবদ্ধ অবস্থা আমি যে খাবারটা দিয়েছি হাঁসে তিন বেলা বরফুল খাবার দেই তারপর শামুক দেই এক বেলা শামুক দেই বিকাল বেলা শামুক দেই আর এখন যে খাবারটা দিয়েছি এই খাবারটা আপনার ওরা বিলে কিন্তু খাবারটা পাইবো না কারণ বিলে কিন্তু আপনি টুকায় খাবার পাবো তখন কিন্তু হাঁসের আপনার ডিমের বৃদ্ধিটা কম আসে আর এই জন্য আমি আবদ্ধ অবস্থায় রাখার কারণে আমার হাঁসগুলো ডিম আসছে খুব পুরাপুরি রানিংয়ে বুঝছেন এই জন্য আমার হাঁসগুলো যে ফিডটা দিছি দাম দিছি গম দিছি এই গমটা দেওয়াতে আমার হাঁসের ডিমের বৃদ্ধি পাইছে অনেক আচ্ছা আমি এই যে দেখেন আমার এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার ফলাই রাখছি হাঁসের প্রচুর খাবার রয়েছে প্রচুর খাবার কারণ ওরা আমাকে যদি ডেলি প্রতিদিন 500 ডিমও দেয় তারপর কিন্তু আমার লস নাই কারণ 500 ডিমের দাম 10 টাকা পিছলে 5000 টাকা তারা কত টাকা খাবে সর্বোচ্চ গেলে 1000 থেকে 1500 টাকা খাবে দৈনিক এর বেশি তারা খাইতে পারবে না আচ্ছা আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে গেলে খাবারের পরিমাণটা বেশি প্রয়োজন সে সম্পর্কে জানতে চাই আমার খাবারের পরিমাণটা আমি দিচ্ছি হলো আপনি তাদের সামনে যখন আপনি বরপুর খাবার রাখবেন দেখবেন তারা খাইতে পারে না হ্যাঁ যখন তাদেরকে আপনি খাবারটা একটু গ্যাপ দিবেন তখন সকালে খাবারটা দুপুরে দিবেন তখন তাদের কুদারা বেশি লাগে তখন প্রচুর খাবার খায় এই যে আমি তখন সকালে আপনার 20 কেজি খাবার মিস করছি আচ্ছা 20 কেজি খাবার মিস করাতে আমি সবকটা বলে আমি ভাগ করে দিয়ে দিছি একটা হাঁস দৈনিক কত গ্রাম খাবার খেতে পারে রানিংগুলো রানিংগুলো আপনার একটা হাঁস দৈনিক কত গ্রাম খাবার খাইতে পারে তাদের ইচ্ছা আমি তো দিয়ে রাখছি তখন 20 কেজি খাবার বানাইছি এই পর্যন্ত আপনার 2টা বাজে সকালে দিছি হিসাব করা হয়নি এখন না আমি যখন 20 কেজি আমি কিন্তু হাঁসের এক আপনার নির্দিষ্ট পরিমাণ কোনো হিসাব করে খাবার দিই না কারণ ডিম যদি আমি উৎপাদন করতে চাই তাহলে আমি নির্দিষ্ট পরিমাণ যদি খাবার দিই তাহলে সে ডিম আমি পাইবো না আচ্ছা তারপরে একটা হাঁস আমরা সর্বোচ্চ এলে 2 টাকা 2.5 টাকা উপরে খাইতে পারে না সর্বোচ্চ এলে 3 টাকা হাই খাবারটা দিলে 3 টাকা 3 টাকা খাবার খাচ্ছে 3 টাকা হ্যাঁ 1000 হাঁসে 3 টাকা হইলে কত 3000 টাকা দৈনিক 3000 টাকা খাবার যদি আমি তারে দিই সে ফুল হাঁসে ডিম প্রত্যেকটা হাঁসে হাঁসে ডিম থাকবে তো আমি এখানে খাবার দিয়েছি আপনার প্রতিদিন 2500 টাকা খাবার দিয়েছি তাদেরকে আচ্ছা ঘরে ধরেন 2.5 টাকার খাবার খাইতেছে তারা আপনি হাঁস লালন পালনের পাশাপাশি কী কাজগুলো করে থাকেন আমি এই হাঁসের হাঁস লালন পালন করি আমার ছাগলের একটা ফার্ম আছে ওইটা একটু দেখাশোনা করি আর মূলত আরও অন্য একটা বিজনেস আছে আমাদের ডিমের এটা যেমন আমরা নিজেরা ডিমটা নিজেরাই বিক্রি করি ডিম বিক্রি করে থাকে নিজেরা ডিমটা আমি একটা দোকানে আড়ত নিছি তো আমার দেখা যায় দৈনিক 800 ডিম হইলে প্রতিদিন 800 ডিম মনে করেন যে বহুত এই ডিমটা আমি একটা দোকান নিয়ে আমি আলাদাভাবে ডিমটা বিক্রি করি তেমন দেখা যায় এমনি বাজারে যদি থাকে 10 টাকা আমি বিক্রি করতে পারি 11 থেকে 11.5 টাকা পরিমাণটা বেশি থাকে পরিমাণটা বেশি থাকে আমার 1 টাকা করে লাভ হইলে প্রতিদিন অনেক টাকা আসে বুঝছেন আচ্ছা ভাই বর্তমানে হাঁসের বয়স কত বর্তমানে হাঁসের বয়সটা হচ্ছে আপনার 7 মাস 7 মাস জি 7 মাস তাহলে তো নতুন ডিম এসেছে নতুন ডিম আর এই জন্য ফুল ডিম আসছে এখন ডিমের প্রোডাকশনটা বেশি বেশি হ্যাঁ এটা আমার আমাকে ডিম দিবে হচ্ছে হলো আপনার আরও এক পাঁচ মাস থেকে ধরেন রানিং 5 6 7 8 9 10 10 মাস 1000 ডিম দিবে দেওয়ার পরে 1 মাস গ্যাপ যাবে যে ছড়াটা তৈরি হয়েছিল এই ছড়াটা তো আপনার শেষ হওয়ার পরে কিন্তু আবার ছড়াটা জন্ম হয় তো এতটুকু কিন্তু তাদের 1 মাস গ্যাপ যায় 1 মাস গ্যাপ যাওয়ার পরে আমরা কোনো নার্ভাস হই না হচ্ছে নার্ভাস না হতে 1 মাসে গ্যাপ গেলে পালক চেঞ্জ করে হ্যাঁ তখন তারা যে লুম পোষণগুলো চেঞ্জ করে পাকা চেঞ্জ করে করার পরে তারা যখন আবার ডিম তৈরি হয় ভিতর থেকে শরীরে ভিটামিন পুষ্টি যখন সম্পূর্ণ থাকে তখন দেখাচ্ছে আপনাদের এটা আবার নতুন করে ডিম আসে এটা আচ্ছা আপনি আবদ্ধ অবস্থা লালন পালন করছেন এবং বলছেন যে আলহামদুলিল্লাহ আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শকরা অনেকে মন্তব্য করে শুধু আমরা লাভের পরিমাণ দেখাই লসের পরিমাণটা দেখাই না সে সম্পর্কে আমাদেরকে বলবেন না আসলে লসের লসে যে আপনি বললাম যেমন আমি লস প্রথম কিন্তু আমি হাঁস পালন করে লস খাইছি অনেক টাকা লস খাইছি খাওয়ার পর আমি ভাবলাম যে কেন লস কামো আমি কী কারণে কী ঘাটতি রয়েছে তো আমি ঘাটতি খোঁজা শুরু করলাম ঘাটতি খুঁজতে খুঁজতে আমি নিজে একটা অভিজ্ঞতা তৈরি করতে করতে বুঝতে পারলাম যে হাঁসটা কীভাবে পাললে আমাদের ডিমটা প্রোডাকশনটা ভালো আসে আমি বিলে সাইডা দেওয়া রাখছি তারপরে পুকুরে আবদ্ধ অবস্থা রাখছি আমি প্রথম লস অনেক টাকা লস তারপরে আপনাদের এই আমি এরকম একটা পুকুর ভাড়া নিলাম হ্যাঁ যেমন আমাদের এক পুকুরে হয় না ওইখানে আর একটা পুকুর আছে ওই পুকুরে হয় না ওই যে দেখেন উঠতেছে ওইদিকে তো আমি আর এই পুকুরটাও সাথে করে ভাড়া নিলাম নেওয়ার পরে এই 2 পুকুরে রাখতেছি রাখার পরে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি খাবার দেওয়ার কারণে তাদের শরীর বৃদ্ধি পুষ্টি ভিটামিনও একটা প্রয়োজন আছে একটা ডিমওয়ালা হাঁসের সে যে ডিম একটা প্রতিদিন পাড়তেছে এটা কিন্তু পুষ্টি অভাবে অনেক সময় আপনার হাঁসটা এই ভিটামিন সি ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাঁসে আমরা ডিম পাড়াতে
দেয় না। তখন আপনি ট্রেনিং নিয়েছিলেন হাঁস লালন পালন করার আগে? না, আমি ট্রেনিং নিই নি, আমি নিজের থেকে কিছু কিছু আপনার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েছি, পরামর্শ নেওয়ার পরে আর নিজের থেকেও কিছু আমি চেষ্টা করেছি যে আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, হাঁসের খামার করার আগে একজন খামারের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন? আগে জানার প্রয়োজন তার বাচ্চার ব্রিডিং করা, তার বাচ্চাটা কীভাবে সয় সম্পূর্ণ হবে। কারণ আমি যদি 1000 হাঁস নিই, এখান থেকে যদি আপনি 200 বাচ্চা মারা যায় তাহলে তো ভাই আমার ব্যবসা নাই। এখানে আগে আমার শিখতে হবে বাচ্চা জিরো থেকে একবারে বয়স্ক পর্যন্ত আমার বাচ্চা টিকিয়ে রাখার সম্পূর্ণ টিক্স। আর এই টিকিয়ে রাখার টিক্সটা আমি আল্লাহর রহমতে আমি যেভাবে আমার মতো করে পালছি, একটা যেমন একটা মারকুলে শিশু বাচ্চারা যেভাবে পালে, ঠান্ডা লাগলে যেমন দৌড়ে গিয়ে হাসপাতালে যায়, আমারও যখন হাঁসের একটু সমস্যা হয়েছে আমি দৌড়ে পশু হাসপাতালে গিয়ে আমি ওষুধ আনছি, ওষুধ আনার পরে তারা যে ট্রিটমেন্ট দিচ্ছে আবার নিজের থেকেও আমি কিছু ট্রিটমেন্ট করছি। এই ট্রিটমেন্ট করার ফলে আমার একটা হাঁস আপনার 2 কেজি ওয়েট আছে। আচ্ছা, বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি? বাচ্চা নির্বাচনটা হচ্ছে হলো আপনার যেমন ধরেন আপনি আমি একটা একজনের কাছ থেকে বাচ্চা নিলাম, যেমন আমি রোদবার কাছ থেকে বাচ্চা নিছি। আচ্ছা, হ্যাঁ, রাজশাহী রোদবার থেকে রোদবাই আমাকে কিছু বাচ্চা দিছিল। প্রথম তার ভালো মানের বাচ্চা হতে হবে, বাচ্চাটা হতে হবে আপনার এ গ্রেডের। এখানে আপনার এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। তো এ গ্রেডের বাচ্চাটা আপনার সম্পূর্ণ তাপমাত্রাবিহীন একটা বাচ্চা, যে তাপমাত্রার যারা ডিম উৎপাদন করে, যারা ফ্যাক্টরি আছে ডিমের, তারাকে যদি আপনি সম্পূর্ণভাবে বাচ্চাটারে আপনি তাপমাত্রা দিতে পারে অ্যাকুরেটভাবে, জিরো থেকে ডিমটা যেদিন বসাইবো সেদিন থেকে যদি আপনার একবারে বাচ্চা ফোটার 28 দিন পর্যন্ত তাপমাত্রা অ্যাকুরেটভাবে থাকে, সেই বাচ্চাটা আপনার ডিমের থেকে বাইর হবে 100 গ্রাম ওয়েট থাকে। আর সিরিগেটের বাচ্চাটা আপনার এই যে যখন তাপমাত্রা একটু সমস্যা হয় তখন বাচ্চার লুম, বাচ্চার পশমগুলো আপনার ক্ষয়ে যায়। আর যখন আরেকটু আপনার এই যে 3 নম্বর যে বাচ্চাটা, এটা যারা হিট বেশি খায় এই বাচ্চাগুলো টিকে না। আমি তার কাছ থেকে বাচ্চা নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি এবং সে যেটা বলছিল কথা কথা সেটাই করেছে। সে আমাকে বলছিল যে ভাই আপনার 1000 ভিতরে আপনি 50টা পুরুষ পাবেন, আমি 50টা পুরুষই পাইছি। 50টা পাইছি, ঠিক আছে। যাকে বেশি ভালো লাগছে যে আপনার এখানে আলহামদুলিল্লাহ সবগুলো হাঁসই রয়েছে, কিন্তু বাচ্চা অবস্থা অনেক হাঁস মারা যায়। হ্যাঁ, মারা গেছে আমার, মনে করেন 50টা মারা গেছিলো, 50টা মতো মারা গেছে, আমি 50টা আবার ঢুকাই লাইছি। প্রথম অবস্থায় কিন্তু যদি কেউ বাচ্চা সংগ্রহ করে শেখে যেন বাচ্চা মারা যাওয়ার সমস্যাটা বেশি থাকে। হ্যাঁ, এটা আপনার মারা যায় হলো বোর্ডিং করার সময় নাভি, আপনার বাচ্চারা ডিম থেকে বাইর সবার কিন্তু নাভি দেখাবার ঢুকে, মুখ দেখারও খাবার ঢুকে না। তো নাভিটা আপনার নাভি সেখানে ওষুধ দিতে হয়, অনেক সময় নাভিটা খাঁচা থাকে আর পায়খানা আটকে যায়। এই 2টা সমস্যাই বেশি, পায়খানা আটকে গেলে আপনার বাচ্চা প্রচুর পরিমাণ মারা যাবে। আচ্ছা, এটা হলো আপনার খাবারের উপর ডিফেন্স করে। আচ্ছা, আমি হাঁসের রোগ সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। আচ্ছা, হাঁসের রোগ হলে আসেন একবার, আমাদের হাঁসের যে একটা ব্যামার বলি আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় ব্যামার বলি, যে ব্যামার হলে সব হাঁস মারা যায়। এখানে কিন্তু আল্লাহর মধ্যে প্রযুক্তি আছে, দেশ কিন্তু ডিজিটাল, সবই ওষুধ বাইর হয়েছে। এখন ব্যামার বলতে আপনার হাঁসের সর্দি হয়, ঠান্ডা হয়, তারপর একটা আপনার ভ্যাকসিন দিতে হয়, যেমন কলেরার একটা ভ্যাকসিন আছে, এই কলেরার রোগটা যদি ধরে তো এটা আমরা বলি ব্যামার, তখন কিন্তু হাঁস মারা যায়। আমি আল্লাহর মধ্যে আপনার 25 দিন একটা ভ্যাকসিন দিই, 25 দিন একটা ভ্যাকসিন দিচ্ছি, আর বোর্ডারে যখন নিচে 7 দিন একটা ভ্যাকসিন, 25 দিন একটা ভ্যাকসিন আর একটা ডিমের ভ্যাকসিন, আমি মোট 3টা ভ্যাকসিন দিয়েছি। কী ধরনের ভ্যাকসিন করা হয়েছে এটা? এটা হচ্ছে হলো আপনার রেনাডা কোম্পানি, একটা হলো আপনার যেতে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতার একটা ভ্যাকসিন, আর একটা ভ্যাকসিন হচ্ছে আপনার বাচ্চারা ডিম থেকে বাইর হয়ে আছে 7 দিনে যে ভ্যাকসিনটা, এটা ডিম থেকে বাইর হওয়ার যখন বাইর হয় তখন কিন্তু আমাদের বাচ্চারা শরীর দুর্বল থাকে, অনেক সময় খায় না, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা থাকাতে একটা ভ্যাকসিন দেওয়া হয়, এটা পানিতে খাওয়ানো। আচ্ছা, তারপর দুই নম্বর ভ্যাকসিনটা দেওয়া হলো আপনার যাতে রোগ যাতে প্রতিরোধ করে, 3 নম্বর ভ্যাকসিনটা লাস্টটা যেটা দিই, 3টা ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিন আছে আপনি 6টা 7টা 8টা ভ্যাকসিন দিতে পারবেন, তো আমি এতগুলো দিই নাই, আমি এত টাকা খরচ করি নাই। আচ্ছা, আমি যত্ন সহকারে পালছি, এগুলো যত্ন সহকারে পালার কারণে আমি এত টাকা আমি খরচ করি নাই, 3টা ভ্যাকসিন দিছি, যাতে একটা ভ্যাকসিন দিচ্ছি আপনার ডিম যাতে বৃদ্ধি হয়, ডিমেরও একটা ভ্যাকসিন আছে। আপনার আপনার এই খামার থেকে এখন প্রত্যেক দিন কত টাকা ডিম বিক্রি করতে পারেন? আমি এখান থেকে এখন আপনার 800, এখন তো ডিমের দাম 12 টাকা পিস, আমার এবার এসে ডিম আসে হলো আপনার 700, হ্যাঁ, আবার 700, 800, 850 এরকমভাবে এ করতেছে ডিমটা বাইরে, 700, 750, 800 হয়তো 10-20টা কম থাকে, 800 থেকে 10-20টা কম থাকে, এখন ডিমের দাম 12 টাকা পিস আছে, প্রতি পিস 12 টাকা। আমি এখন আল্লাহর রহমতে প্রতিদিন না হলেও 7-8 হাজার টাকা ডিম বিক্রি করতে পারি, আমি তাদেরকে 3 হাজার টাকা খাওয়াই ফেলি। আচ্ছা, যেহেতু আপনার 7 মাস বয়স হয়ে গেছে, ডিমে আসার আগ পর্যন্ত কিন্তু একটা টাকা বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, আমার যেহেতু আমি যে কোনো একটা ব্যবসা করি ভাই, একটা দোকান নিয়ে ব্যবসা করতে হলে আমার 1.5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়, 1,50,000 টাকা খরচ করে ডেকোরেশন করতে হয়, তারপরে আবার দোকানে মাল উঠাইতে হয়, সম্পূর্ণ 5 লাখ টাকা একটা দোকানে আমার ইনভেস্ট করতে হয়। এই খামারে আপনার ইনভেস্ট কত টাকা? এই খামারে আমি বাচ্চা কিনছি, বাচ্চার ইনভেস্টটা করছি, তারপরে হলো আপনার ভ্যাকসিন, আর এবং তো অনেক টাকা খাবার খাওয়াইছি,
প্রায় আমার 2.5-3 লাখ টাকা খাবার খাওয়া হয়েছে এখন 3 লক্ষ টাকা তাহলে টোটাল কি ডিমাশার আগে আপনি 2.5-3 লক্ষ টাকা আমরা খাবার খাওয়াই শুধু খাবারই উনোনে খরচ তো আছে তো আল্লাহর রহমতে আমি যে 2.5 মাস ধরে ডিম বিক্রি করতেছি 3 মাস ধরে আমার অর্ধেক উইটা গেছে ভাই দর্শকরা এই মন্তব্য করে যে আবদ্ধ অবস্থায় হাসপাতাল পূরণ করে আসলে লাভ করার সুযোগ আছে কিনা তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কি বলার আছে হ্যাঁ তাদের আছে তাদের জানতে হবে বুঝতে হবে তারপর করতে হবে আমি এখন হুটহাট করে মনে করেন যে আমি একটা সাধারণ অল্প দিয়ে বুঝাই বলে আমি একটা ছাগলের ফার্ম করেছি আমি কোনো কিচ্ছু জানি না সেটা কীভাবে কী খাই কীভাবে খাওয়াইতে হবে কীভাবে ভ্যাকসিন দিতে হবে কীভাবে ওষুধ দিতে আমি কিচ্ছু জানি না হঠাৎ করে আমি 20টা ছাগল কিনে আনছি আমার 5টা ছাগলই মারা গেছে আচ্ছা এটা আমার না জানার কারণে আমার কালকের আগের দিন একটা ছাগল মারা গেছে হ্যাঁ এটা আমার না জানার কারণে তো আগে যার কাছ থেকে বাচ্চারা নেবেন আগে তার সম্পূর্ণভাবে তার আপনার তার এই যে কোয়ালিটির ভিতরে আপনি বুঝাইতে হবে তার প্র্যাকটিক্যালে তার বাচ্চার যারা যাদের কাছ থেকে নিতে হয় তারা সম্পূর্ণ একটা খামারিকে উড়াইতে পারে আবার নিচে নামাইতে পারে যেমন রোদ ভাই আমার আল্লাহর রহমতে অনেক দিয়ে হেল্প হচ্ছে কথা দিয়ে এবং সে তো টাকা দিয়ে করে নাই হ্যাঁ কিন্তু কথা দিয়ে হ্যাঁ হাঁসের যে রোগবালা আছে সে সম্পর্কে কিছু তথ্য দিয়ে তারপর ওষুধ দিয়ে অনেকভাবে আমাকে হেল্প করছে বিধা আমি এখানে আসতে পারছি আর আবদ্ধ অবস্থায় আপনি পালতে পারবেন আপনার বাসার ছাদেও পালতে পারবেন আপনি একটা ঘরের ভিতরে পালতে পারবেন কিন্তু এটা আপনার নির্দিষ্ট পরিমাণে আপনার একটা জানা থাকতে হবে অবশ্যই ট্রেনিং তো অবশ্যই নিতে হবে হ্যাঁ সময় জানতে হবে আমি আপনি যদি নেন আমি আপনাকে যেভাবে বলবো সাজেশনটা যদি আপনি এভাবে নিয়ে পালতে পারেন আল্লাহর রহমতে আপনার লস হবে না লাভ হবে যেরকম আপনি একটা ঘর নিলেন যেমন 50 ফিট লম্বা পাশে হলো আপনি 25 ফিট এই ঘরটাতে আপনি 500 হাঁস পালতে পারবেন 500 হাঁসের থেকে আপনার ধরেন 7 ফিট জায়গা 7 ফিট ছড়া লম্বা হইলো 25 ফিট ওইটা আপনি এই যে 1 হাত থেকে 1 থেকে 1.5 ফুট এটা আপনি গর্ত করলেন করার পরে এটা আপনি ফাঁকা করে দিলেন করা দেওয়ার পর একটা সিঁড়ি দিলেন ওই পাশে 2 পাশে 2টা সিঁড়ি দিবেন যাতে এই পাশে নামে হাঁস উঠতে পারে এবার ওই পাশে নামে হাঁস উঠতে পারে এখানে আপনি হাঁস এই উপরে আপনি রাখবেন খাবারটা ওইখানে হাঁস খাবে আর ওইখানে গোসল করবে ওইখানে যায় থাকবে আপনি 3টা পাট রাখতে হবে হাঁসের জন্য আচ্ছা আবদ্ধ অবস্থা লালন পালন আবদ্ধ অবস্থা লালন পালন সম্ভব আবদ্ধ অবস্থায় আমি এখন লালন পালন করতেছি বিধায় আমি এখন সফল আর আপনি দেখেন বিলে ছাড়তে গেলে আপনার 4 জন কর্মচারী লাগে 2 জন কর্মচারী লাগে আর আমাদের খরচ বেশি আমাদের তো অন্য ব্যবসা আছে তো আমরা কিন্তু আপনার এদের পিছনে সময় দেওয়ার মতো আমাদের এও নাই তো একজন কর্মচারী যে রাখবো তো 2 জন কর্মচারী লাগবো 5-1 হাজার হাঁস পালতে তো 2 জন কর্মচারী বেতন 15-30 হাজার তো আমার লাভ তো ওরাই নিয়ে যাবো ভাই লাভই লাভ করবো কি এই জন্য আবদ্ধ অবস্থায় পারলে যেমন আমি আসি আমার ছোটো ভাই আছে হ্যাঁ ওরা এসে দেখাশোনা করে তারপর আমি এসে খাবার দিয়ে যায় আমার ছোটো ভাই এসে খাবার টাবার দিয়ে যায় এরকমভাবে আমরা লালন পালন করতেছি হাঁসের খাবার নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে হাঁসের খাবার নিয়ে আমার ভবিষ্যতে আরও বড় ধরনের চিন্তাভাবনা আছে তো আমি যেহেতু 500 থেকে 1 হাজারে আসছি 1 হাজারের থেকে আমার এখন 5 হাজারের টার্গেট আছে কিছু ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ